নমস্কার, আমার ইউটিউব চ্যানেল পরিবারের প্রত্যেকে নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। দুর্গাপুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, আগে আমাদের যেমন ছিল একবারে টানা কালী পুজো, ভাই দ্বিতীয়ার পর স্কুল খুলতো, এখন কিন্তু প্রত্যেক স্কুল তা করে না। দিম্মা বুড়ির লক্ষ্মী পুজোর পর স্কুল খুলে গেছে, সে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দিম্মা বুড়ি যদি আমাদের টালিগঞ্জের বাড়ি থেকে স্কুল যায় না, তাহলে তার স্কুল যাবার আগে অনেক কথোপকথন চলে আমার সঙ্গে। একবার করে সিঁড়ি অবধি যাবে, তারপর আবার বলবে, দাঁড়াও দাঁড়াও মামাম, আমি এই কথাটা একটু মুম্মাকে বলে আসি, বলে আবার চলে আসবে। দিম্মা বুড়িও স্কুল বেরোলো আর দেখলাম যে সবজি দিতেও চলে এসেছে। সাধারণত ও দুপুরবেলা আসে, যাই হোক আজকে সকাল সকাল এসেছে, আমার কিছু সবজি লাগবে সেগুলো নিয়ে নিই। আহা, এই শীতকাল আসছে আর আমার সবজি কেনার নেশাটা আবার মাথা চাগার দিয়ে উঠছে। আমি যে একেবারে অনেক রকম সবজি খেতে পারি তা কিন্তু নয়, কিন্তু আমার এই শীতকালে সবজি কিনতে এত ভালো লাগে তা বলবার নয়। আমি জানি আমার মতো আমার ইউটিউব ফ্যামিলির অনেকেই হয়তো আছেন যারা এরকম শীতকালে সবজি কিনতে ভীষণ ভালোবাসেন। আর আমরা যারা একটু রান্না করতে ভালোবাসি বিভিন্ন ধরনের পদ, তাদের কাছে তো শীতকাল হচ্ছে একদম রাজা ঋতু। আর জানেন তো, আমি আমার বাচ্চাদেরও না এই শীতকালে যত সাপ্লিমেন্ট ফুড, ভিটামিন, প্রোটিন ঢেলে খাওয়াই, কারণ গরমকালে ওদের অতিরিক্ত তো প্রোটিন দেওয়া যায় না। করলাগুলোকে কেটে ধুয়ে নুন জলে ভিজিয়ে রেখে দেবো। আর একটা জিনিস নুন জলে ভেজাতে হবে, সেটা হচ্ছে বেগুন। শীতকালে ভোরবেলা ঘুম থেকে ওঠা একটু কষ্ট করে, এটা একদম ঠিক, কিন্তু শীতকালে ভোরবেলা যদি ঘুম থেকে উঠে রান্নাবান্না চট করে করে নেওয়া যায় না, তাহলে দেখবেন যে সবচেয়ে আরাম। কারণ যত বেলা বাড়বে তত দেখবেন যে কীরকম একটা আলিস্যি লাগে, কিছুতেই রান্না করতে বা অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না। গতকালই আমি ভেবে রেখেছিলাম যে একটু আজকে অরহর ডাল রান্না করব, তা সেই মতো আমি গতকাল সন্তোষী ভাণ্ডার থেকে আসবার সময় 500 অরহর ডাল কিনে এনেছিলাম। 500 যে লাগবে তা নয়, হয়তো আজকে আমার 150 মতো লাগবে, বাকিটা তোলা থাকবে। আজকে আমি অরহর ডালটা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হিং সব কিছু দিয়ে আর টমেটো দিয়ে একবারে প্রেশার কুকারে বসিয়ে দেবো। অরহর ডাল রান্না করবার পর যেহেতু খুব ঘন হয়ে যায়, ওই জন্য পরিমাণটা একটু অল্প দিলে তাহলে ডাল বেশি হয়ে যায় না। যদিও আমি ব্যক্তিগতভাবে যে শীতকালকে ভীষণ ভালোবাসি তা কিন্তু নয়। হ্যাঁ, যদিও এটা একদম ঠিক কথা যে যারা শীতকাল ভালোবাসে না, ইলিশ মাছ খেতে ভালোবাসে না, তারা কিন্তু মানুষ হিসেবে মোটেও সুবিধার নয়। তা কী করা যাবে, কিন্তু আমি শীতকালকে একদমই খুব একটা ভালোবাসি না। আজকে আমি ভেবেই রেখেছিলাম যে করলা দিয়ে কুমড়ো ভাজা করব। কুমড়ো খানিকটা ছিল, তা সেটা না তরকারিতে করা যাবে না অন্য কিছু করা যাবে, সেই জন্য ভেবেছিলাম যে করলা আর কুমড়ো একসঙ্গে ভাজবো। আজকে আমি মোটামুটি টার্গেট করে রেখেছি যে 10টার মধ্যে আমার সমস্ত রান্নাবান্না শেষ করতে হবে। তার কারণ হচ্ছে যে আজকে আমাকে একটা জায়গায় বেরোতে হবে। হ্যাঁ, সব সময় আমি যেখানে যেখানে যাই বা যে যখন যাই হয়তো সবকটা ভিডিও আমি করতে পারি না, তবে আমার ইচ্ছে করে জানেন যে সেরকম কোনো ভালো জায়গায় গেলে, ভালো কিছু কেনাকাটি করলে আপনার। তবে আমি একটা জিনিস জানেন তো মেনটেন করি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে। ধরুন আমি রান্না করতে খুব ভালোবাসি, অনেকে এমন আছেন যারা রান্না করতে ভালোবাসেন না বা রান্নাঘরের ধারে কাছে যেতে চান না, আমি কিন্তু কখনো তাদের ক্রিটিসাইজ করি না। হতেই পারে হয়তো তারা আবার এমন কোনো কাজে পারদর্শী যেটা আবার আমি একদমই পারি না। তা এটা তো মানুষের ওপর নির্ভর করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, তা সেখানে কখনো কোনো সমালোচনা করা আমার মনে হয় উচিত নয়। আজকে মামাই সকালবেলা দিম্মা বুড়িকে চাউমিন টিফিনে দিয়েছিল, তা আমাদের জন্য খানিকটা রেখে দিয়েছিল। তবে দিম্মা বুড়ি না, চাউমিনে আপনি যদি পেঁয়াজ দিয়ে দেন তাহলে একদম খায় না, সেই জন্য আমাদের চাউমিনেও কিন্তু আজকে পেঁয়াজ পড়েনি। কড়াইতে পটল ভাজা বসিয়ে আমি চলে এসেছি পেঁপে কাটতে, আর ব্লিঙ্কিটে কিছু জিনিস এসেছে সেগুলোকে গুছিয়ে তুলে রাখতে।
আলু পেঁপে আর মটর দিয়ে একটা তরকারি দিয়ে করব, আর তাতে দিয়ে দেব মারুয়া। মারুয়াটা হচ্ছে একটা টাইপস অফ বড়ি, সঠিকভাবে আমি কিন্তু এটা বলতে পারবো না কি। এটা আমি সন্তোষী ভান্ডার থেকে নিয়ে আসি, কারণ একবার এনেছিলাম এমনি টেস্ট করতে, কিন্তু সেই জিনিসটা আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, তা এখন ওটা আমি প্রায় নিয়ে আসি। আর এদিকে কড়াইতে তেল গরম করে তেলে জিরে ফোড়ন দিয়ে আমি মশলা কষাচ্ছি আলু পটলের ডালনার জন্য। আজকে আমি আলু পটলের ডালনায় যা যা সাধারণ মশলা দেয়া হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ইত্যাদি, তার সঙ্গে আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে চারমগজ বাটা। আর আমাদের বাড়িতে পটল খুব বেশি ভাজা হয়ে গেলে কেউ সেরকম আলু পটলের ডালনা খেতে চায় না, তা সেই জন্য পটলগুলোকে খুব বেশি লাল করে ভাজিনি। আপনাদের আমি একটু আগে বলছিলাম না যে মারওয়া টাইপস অফ বড়ি, সেইটাকে এই যে সেটা দেখতে কিন্তু লম্বা লম্বা হয়, ওটা তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো, তারপর পেঁপের তরকারিটা তৈরি করব। আলু পেঁপে আর মটরের তরকারিতে ইচ্ছে করলে ধনে পাতা দিতে পারেন, আর একটা জিনিস অবশ্যই দেবেন, সেটা হচ্ছে হিং আর আদা একসঙ্গে গুলে রেখে দেবেন, সেটা মশলা কষবার সময় দিয়ে দেবেন। রান্না করবার ফাঁকে কিছুক্ষণের জন্য পালিয়েছিলাম গল্পের বই হাতে করে, একটা নতুন গল্পের বই কেনা হয়েছে, সেটা পুরো পড়া হয়নি, তা যাই হোক সেই সময় নাকি অতুল এসে কিছু মাছ দিয়ে গেছে, দিদি বই পড়ছে শুনে আর দিদিকে ডিস্টার্ব করেনি। আমি একটা কথা না খুব মনে প্রাণে বিশ্বাস করি, মানে এটা সম্পূর্ণ আমার বিশ্বাস, আমার নিজের মত, সেটা হচ্ছে আমাদের খাওয়া না আমরা নিজেরা হয়তো কর্ম করি, কিন্তু খাওয়াটা যোগান কিন্তু ঈশ্বর। এটা 100% আমি বিশ্বাস করি। আজকে ফেসবুক দেখতে দেখতে ফেসবুক প্রোফাইলে একজন আছেন, তিনি নারকেল সর্ষে চিংড়ি করেছেন। আমার দেখে মনে হলো আহা এটা বেশ খেতে ভালো হবে, তারপর ভাবলাম না বাবা এখন এত দাম দিয়ে চিংড়ি মাছ কিনবো না, হঠাৎ করে একটা প্রস্তুতি থাকে সেটা দেখুন আমার সাই বাবার কৃপা। আজকেই অতুল চিংড়ি মাছ দিয়ে গেছে, তার কারণ হচ্ছে ও জানে যে দিদি চিংড়ি মাছ খেতে ভালোবাসে। যাই হোক আমি যথারীতি নারকোল পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ করেছি। যে কথায় আছে যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি, আর আমার চিন্তামণি হলেন তো আমার সাই বাবা। মামাই বোধহয় কদিন ধরেই বুঝতে পারছিল যে মায়ের পায়ের ব্যথার জন্য মা পুরোপুরি ঠাকুরঘরটাকে ঠিকঠাক পরিষ্কার করতে পারছে না, আর অর্পিতা যতটা সম্ভব করে কিন্তু ওর পক্ষেও পুরোটা পরিষ্কার করা সম্ভব না, ওই জন্যে আজকে মামাই ঢুকেছে ঠাকুরঘরে। আর আমি জানি ও ঠাকুরঘরে বা যে কোনো জায়গায় ও যদি পরিষ্কার করতে হাত দেয় তাহলে সে জায়গা একদম ঝকাচ্ছে। মামাই যদি পুজো করতে বসে, মামাই কখনো গোপালজিদের বা সাইবাবাকে হার দুল এত কিছু একদম পড়ায় না, বলে ওনাদের গরম লাগে তুমি এত কিছু পড়াবে না। দুপুরের খাওয়া দাওয়ার পর চোখটা একটু লেগে গেছিলো, অ্যাকচুয়ালি বসে বসে মাস্টার শেফ দেখছিলাম, দেখতে দেখতে ওই যা হয় ঝিমুনি আসে আর কি, কিন্তু এমন একটা মশা পায় কামড়ালো যে ঘুমটুম সব কোথায় পালিয়ে গেল। খাতায় কলমে শীতকাল পড়ে গেছে তো সেই জন্য এখন দিন ছোট হচ্ছে আর রাত বড় হচ্ছে, সবে 4:40, কে বলবে মনে হচ্ছে প্রায় 6:30 বাজে। আমি চাটা বসিয়ে সন্ধে দেওয়ার জন্য ফ্রেশ হতে গেলাম, তা যাই হোক অপাই বলল যে মামা আমি সন্ধে দিয়ে দিচ্ছি, তোমাকে কষ্ট করে মাটিতে বসতে হবে না। সকালবেলা আলু পটলের ডালনাটা করেছিলাম লাঞ্চেই খাওয়া হবে বলে, কিন্তু কয়েক রকম বেশি তরকারি হয়ে গেছে বলে কেউ আর সেই সময় খেলো না, সবাই বলল যে রাত্রে খাবে, তা ভালোই হলো, আমার রাত্রে আর কিছু করতে হবে না। কিন্তু একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে বেগুন পোড়াবো। আজকে ডিমাবুড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, সেই জন্য দুজনেরই মন খারাপ। আজকে যে রেসিপিটা করব এটা কিন্তু খুব ইউনিক রেসিপি, শুধু বেগুন পোড়া হবে না, বেগুন আর টমেটো একসাথে পোড়ানো হবে, আর বেগুনগুলোকে চিড়ে চিড়ে দিয়ে তার মধ্যে আমি ছাড়ানো গোটা রসুন ঢুকিয়ে দেব। তবে গোটা রসুন ঢোকানোর আগে বেগুনগুলো যে জায়গাগুলো চিড়ে দিয়েছিলাম সেখান থেকে দেখে নেব যে বেগুনটার মধ্যে কোনো পোকা টোকা আছে কি না। গতকাল এই বেগুন দুটো আমি লেক মার্কেট থেকে কিনে এনেছি, যে দাদার থেকে বেগুন দুটো কিনেছিলাম আমি শুধু বলেছিলাম যে দেখুন আমি কিন্তু হাতও দিচ্ছি না, কোনটা ভালো কোনটা খারাপ কিছু দেখছিও না, আপনি এমন বেগুন আমাকে দিন যে যেটার মধ্যে দানা থাকবে না এবং বেগুন পোড়ার জন্য খুব ভালো হবে। তা সত্যি দুটো বেগুন খুব ভালো দিয়েছে, এবং এখন বোধহয় বেগুন 180 টাকা কেজি আমি জানি না, উনি কিন্তু 60 টাকা করে নিয়েছিলেন।
আমাদের বাড়িতে যখন উনুনে রান্না হতো তখন আমার মা কি করতো জানেন, যখন আঁচটা নিবু নিবু হয়ে যেত শীতকালে, আর ওই টোম্যাটো গোটা গোটা টোম্যাটো তার মধ্যে ঢুকিয়ে রেখে দিত, ওই যে নিবু নিবু আছে টোম্যাটোগুলো যে পুড়ে যেত, তারপর সেইগুলোর মধ্যে একটু তেল একটু লঙ্কা, আমরা তো ছোটবেলায় লঙ্কা খেতাম না, তেল নুন দিয়ে আমাদের খেতে দিত, আমরা বেশ মজাসে খেতাম। তার একটা কারণ ছিল বেশ ভালো লাগতো, আর ওই পোড়া হয়ে গেলে ওপরের খোসাটা একটু তুলে দিত, আর দ্বিতীয় ওই টোম্যাটোটা খাওয়াও কিন্তু খুব উপকারী। তবে আমরা যতই গ্যাসের ফ্লেমে বেগুন পোড়াই, কাঠ কয়লার আগুনে বেগুন পোড়ালে সেটা একটা অপূর্ব সুন্দর খেতে হয়, তার টেস্টটাই আলাদা হয়। আমাদের বাড়িতে আমি আর মামাই ছাড়া বাজরার রুটি বা মকাই রুটি কেউ খায়ও না, ইভেন ছুঁয়েও দেখে না। আর মামায়ের একটা গুণ হচ্ছে, ওর সামনে যদি কিছু খাবার দিয়ে দেওয়া হয়, হয়তো খাবারটা ভালো লাগছে না, হয়তো পছন্দ হচ্ছে না, তাও কিন্তু ও খেয়ে নেয়, খাবার নষ্ট করে না বা মুখের মধ্যে বলেও না যে এটা খাবো না। এবার টোম্যাটো দুটোকে পোড়াতে দিয়েছি, এবার টোম্যাটো পোড়ানো হয়ে গেলে ওপর থেকে পাতলা যে খোসাটা সেটাকে আস্তে করে ছাড়িয়ে নেব। যেহেতু বেগুন পোড়া খুব একটা দিম্মাবুড়ি খাবে না, তাই আমি লঙ্কা কুচি ধনে পাতা মানে কোনোটাই বাদ দিইনি, সব দিয়েছি। দিম্মাবুড়ি খেলে আমাকে কিছু রেস্ট্রিকশন মানতে হয়। পেঁয়াজটা আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম, বেগুন পোড়ায় বেশ অনেকটা পেঁয়াজ কুচি লাগে, না হলে ভালো লাগে না। রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হলে একটু হলুদ দেব, নুন দেব, খুব যৎসামান্য মিষ্টি দেব। আর ওই যে যখন আপনার পেঁয়াজটা ভাজা হবে না, তখন ইচ্ছে করলে দু তিনটে শুকনো লঙ্কাও তার মধ্যে দিয়ে দিতে পারেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে সুন্দর গন্ধ বেরোলে নাবিয়ে নেবেন। আমার রান্নাবান্না শেষ, এবার একটু যথারীতি আমরা সবাই যাব সাইবাবার মন্দির আর রুদীপি। চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এবং যেভাবে আমার পাশে রয়েছেন সেভাবে প্লিজ থাকবেন।